ফরজা নামাজ পড়তে সেই মাবুদে খুশি করার জন্য। মাবুদ খুশি হলে তো সবাই খুশি, মাটি খুশি, গাছপালা খুশি, মানুষ খুশি। বন্ধুর রোজা রাখা দেখে অনুপ্রাণিত হয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের আশায় দীর্ঘ 40 বছর ধরে রোজা রাখছেন তিনি। প্রথমে 5 বছর রাখার নিয়ত করে রোজা শুরু করলেও পরবর্তীতে তার ছাড়তে পারেননি। রোজার প্রতি মহব্বত হার মানিয়েছে শারীরিক অসুস্থতাকেও। চেষ্টা খুশি, সবাই খুশি, এই জন্য আমি রোজা করতেছি। রোজা হলে আমার মহান আল্লাহকে পাওয়ার আশায় এমনই করে দীর্ঘ 40 বছর ধরে রোজা পালন করে আসছেন তিনি। বলছিলাম, কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের চর সারডোব এলাকার ইহসান আলীর কথা চলছে। এখন ইহসান আলী পেশায় একজন কৃষক। খোঁজ নিয়ে জানা যায়, ইহসান আলী 1981 সাল থেকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা পালন করে আসছেন। ঈদুল ফিতরের একদিন ও ঈদুল আজহার 4 দিন মিলে মোট 5 দিন ব্যতীত সারা বছরই রোজা রাখেন তিনি। এতে করে তার শারীরিক কোনো সমস্যাও হয় না, অসুস্থ অবস্থায় তিনি রোজা রাখতে পারেন। রোজা রেখে স্বাভাবিকভাবেই সকল কাজকর্ম করে চলেছেন তিনি। ঈশান আলী পরিবার জানায়, কর্মজীবনের শুরুতে ঈশান আলী সুপারি কিনে বাজারে বিক্রি করতেন। 1970 সাল পরবর্তী সময়ে সুপারি ব্যবসার সুবাদে বন্ধুত্ব গড়ে ওঠে নাগেশ্বরী উপজেলার মাদাইখাল নাউখাও ব্রিজ এলাকার সুপারি চাষী সাদার উদ্দিনের সঙ্গে। সাদার উদ্দিন অত্যন্ত ধার্মিক মানুষ। তার সঙ্গে চলাফেরার এক পর্যায়ে ধর্মীয় কর্মকাণ্ডের প্রতি অনুরাগী হয়ে ওঠেন ঈশান আলী। বন্ধু সাদার উদ্দিনের রোজা রাখা দেখে তিনিও রোজা রাখতে শুরু করেন, যা দীর্ঘ 40 বছর ধরে অব্যাহত রয়েছে। দিন ধরে সে রোজা রাখতেছে, সে তারপর আল্লাহকে সে ভরে নাই দীর্ঘদিন ধরে মোটামুটি। আতাউর রহমান নামে স্থানীয় এক যুবক বলেন, আমি ঈশান আলীর নাতি, জন্মের পর থেকেই নানার রোজার বিষয়টি জেনে আসছি। রোজা রেখে তিনি কঠোর পরিশ্রম করেন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। অসুস্থ অবস্থায়ও তাকে কোনোদিন রোজা পরিত্যাগ করতে দেখেননি ঈশান আলীর স্ত্রী জেলেখা খাতুন। আমার স্বামী 40 বছরেরও বেশি সময় ধরে রোজা পালন করে আসছেন। প্রথমে তার বন্ধু সাদারউদ্দিন রোজা শুরু করেন। বন্ধুর রোজা রাখা দেখে মুগ্ধ হয়ে আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমার স্বামীও রোজা পালন শুরু করেন। শত ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত পাঁচোক্ত নামাজ পড়েন। আমরা গরিব মানুষ, ঠিকমতো মাছ মাংস ফলমূল কিনে খেতে পারছি না। আমার স্বামী প্রতিদিন সেহরি ইফতারে ভাত কিংবা চিড়ামুড়ি খান। রোজা রেখে তার কোনো শারীরিক সমস্যা হয় না। ইসলামের বিষয়ে খুবই একটা আগ্রহ তাদের আছে। ইসলাম 40 বছর ধরে রোজা করে, বছরে 5 দিন রোজা করে। রোজা পালনে আমার কোনো সমস্যা কিংবা শারীরিক অসুস্থতা বোধ করি না। সারা দিন রোজা রাখার পর মানসিক তৃপ্তি পাই। ঈশান আলী আরো বলেন, 1981 সাল থেকে বন্ধুর নিয়মিত রোজা রাখা দেখে আল্লাহ তাআলার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে একাধারে 5 বছর রোজা পালনের নিয়ত করি। 5 বছর রোজা পালনের পর আর ছাড়তে পারিনি, যা আজ পর্যন্ত পালন করে আসছি। রোজা পালনের কথা মানুষকে বলা ঠিক নয়, রোজার প্রতিদান আল্লাহ তাআলাই আমাকে দিবেন। সদরের হলখানা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম রেজা বলেন, ঈশান আলী বৃদ্ধ বয়সে কৃষি কাজ করে সংসার চালান, দীর্ঘদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, সঙ্গে রোজা রাখেন। তার এ কাজটি প্রশংসার দাবি রাখে। সরকারি যে কোনো সুযোগ সুবিধা আসলে তাকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, আমার জ্ঞান হওয়ার পর থেকে জেনে আসছি ঈশান আলী রোজা পালন করে আসছেন। এই বৃদ্ধ বয়সে তিনি রোজা পালন করে যাচ্ছেন। এ বিষয়ে কুড়িগ্রামের ফজলুল কলিম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি ইব্রাহিম খলিল বলেন, একটানা দীর্ঘদিন রোজা রাখা ইসলামী মতে মাকরু, তবে বিরতি দিয়ে রোজা রাখা উত্তম। গরিব মানুষ, তারপরে এটা ঠিকই রাখছে, রোজাও রাখে, নামাজও পড়ে, 3 দিনই সিলে দিবারও যায়।